নাশকতার অগ্নিকাণ্ডে পুড়ে ছায় কৃষকের এককানি জমির ধান, অল্পিতে রক্ষা পেল অন্যান্য কাটা ধানগুলো। ঘটনা শনিবার গভীর রাতে, আনুমানিক রাত দেড়টা নাগাদ বিলুনিয়া ঋষিমুখ বিধানসভার সারাসীমা এলাকার লোকনাথ আশ্রম সংলগ্ন রাস্তায়। নাশকতার অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৃষকের এককানি জমির ধান, অল্পতে রক্ষা পেল অন্যান্য কাটা ধানগুলো। কিসের থেকে আগুনের সূত্রপাত জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে নাশকতামূলক আগুন। ঘটনা শনিবার গভীর রাতে, আনুমানিক রাত একটা ৩০ মিনিট নাগাদ বিলুনিয়া ঋষিমুখ বিধানসভার সারাসীমা এলাকার লোকনাথ আশ্রম সংলগ্ন রাস্তায়। এলাকা জুড়ে চাঞ্চল্য সহ রহস্যের গুঞ্জন উঠতে শুরু হয়েছে। খবর পেয়ে ছুটে আসে বিলুনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। এলাকাবাসীর সহযোগী অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এককানি জমির ধান, অল্পেতে রক্ষা পেল রতন সরকারের অন্যান্য ধানগুলো। জানা যায়, সারাসীমা বাসিন্দা রতন সরকার শনিবার রাত পর্যন্ত ধান উঠানোর কাজ করে বাকি ধানগুলো শুকানোর জন্য রাস্তায় রেখে দেয়। শনিবার রাত দেড়টা নাগাদ কে বা কারা উনার ধানে আগুন লাগিয়ে দেয়। রাত্রিবেলায় বিয়ের বরযাত্রীরা বাড়িতে ফেরার পথে ঘটনা দেখে চিৎকার চেঁচামেচি করতে ছুটে আসে এলাকার লোকজনেরা। খবর দেওয়া হয় বিলুনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে। এলাকাবাসীর সহযোগিতায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই হয়ে যায় রতন সরকারের জমি থেকে উঠানো এককানি জমির ধান। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০-২৫ হাজার টাকা হবে বলে জানা যায়। সরকার কি হয়েছে ঘটনা? ঘটনাটি সন্ধ্যার সময় জমিন থেকে উঠাইয়া এনে রাস্তা দিছিলাম, তারপরে ধান রাস্তা দিছি ভিজিয়া গা ভিজিয়া আর কি। এরপরে তো আমরা রাত্রে সাড়ে এগারোটার জন্য বাড়িতে ধান লইছি, এবার ঘুমাই গেছি। রাত্রে দেড়টা বাজে ফায়ার সার্ভিস এসে তখন আমরা পেতে পারবো আপনার ফ্যাক্টরি মেরে আগুন লাগাই দিছি ধান ডিপুরি। কে লাগাইছে মানে আমরা তো দেখছি না কে লাগাইছে রাত্রেবেলায়। সন্দেহ হয় না কারোরে? না সন্দেহ হয় না কারোরে, রাত্রে কারোর দেখিনি। দেখি নাই এমন কারোর সন্দেহ করেন জানা, কিন্তু লোকে লাগাইছে এটা সঠিক। এই ব্যাপারে কারে জানাইছেন? আমরা তো মোটামুটি সকালে সবাই জানাইছি, প্রধান আমাদের মন্ডল সভাপতি ভাইরারও জানাইছি। হ্যাঁ, রাত্রিবেলা আইসি তখন একটা থেকে দেড়টা বাজে। কি পরিমাণ ধান পোড়া গেছে মনে করি? এখানে এক কানি জমির ধান পোড়া গেছে। বিলুনিয়া থেকে সমীর দেবনাথের প্রতিবেদন, দুরন্ত টিভি।